ঘড়ির হাল দেখো, বাড়িতে আসার আগেই ফোন করে জানালো যে এরকম ভাবে ঘড়িটা ভেঙে গেছে। আমি বলেছি তোমাকে, মানে মা এই যে এই দরজাটা লাগানোর চেষ্টা করছিল, ও সেই সময় এই যে এই দরজাটা লেগে ঘড়িটা ওই উপর থেকে ওই যে টাকাটা দেখছো না ওখান থেকে নিচে পড়ে গেছে, এখানে পড়ছে দেখো, পড়ে কি হাল পুরো একদম ভেঙে গেছে, পিছন দিকে ভেঙে গেছে, ও সব ভেঙে গেছে। একদম তো খারাপ লাগছে, আমাদের কলিগরা দিয়েছিল তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাও ভালো হয়েছে যে কারো গায়ে পড়েনি বা গায়ে পড়ে হাত ফাত কাটেনি। তো এইটাকে এখন এগুলো খুলে দিই, খুলে দিয়ে এই গ্লাসটাকে দোকানে দেখতে হবে পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় তাহলে তো গ্লাসটা চেঞ্জ করা যাবে, তাহলে ঠিক হয়ে যাবে, আর না পাওয়া গেলে তো খুলছে না কেন। এই কাঁটাটা একটু ব্যান্ড হয়ে গেছে, এই মাথাটাও ব্যান্ড হয়ে গেছে, সোজা করে দিই। আর এবার পেছনটাতে দেখাই, ব্যাটারি কই দেখ, ব্যাটারি কোথাও পড়েছে, নিচেই আছে ব্যাটারি। আর আমার কাছে যে আঠা আছে সেই আঠা দিয়ে এটাকে এখন মেরামত করতে হবে, মেরামত করলেই ঠিক হয়ে যাবে। আর এই যে ব্যাটারি খুলে গেছিলো, তো দেখি ব্যাটারিটা লাগিয়ে এটা চলে কি না, বল চলবে কি চলবে না ব্যাটারি লাগালে, ব্যাটারি লাগালে কি চলবে না চলবে না। এই যে ব্যাটারি লাগানো, ব্যাটারি লাগিয়ে দিলাম, এবার দেখছি চলছে, ইঞ্জিন ঠিক আছে বুঝছো, ঘড়ির মেশিন ঠিক আছে, ঘড়ির গ্লাসটা ভেঙে গেছে, ঘড়ি আবার চালু হয়ে গেছে, শুধু পিছনটা পাওয়া যাবে না, তো পিছনটার দরকার নেই, পিছনটা আমি আঠা দিয়ে লাগিয়ে দেব টাইট করে, তাহলেই হয়ে যাবে। আর এই গ্লাসটাকে চেঞ্জ করতে হবে, তো গ্লাসটার জন্য যেতে হবে দোকান, এটা তো আর খোলার জন্য লাগবে স্ক্রুড্রাইভার, এইটাকে খুলে তারপরে এটাকে আঠা দিয়ে আগে জোড়া দিতে হবে। আর এই দেখো পিছনের এর যে ব্যাক প্যানেল, সেই ব্যাক প্যানেল এরকম তিন চার টুকরো হয়ে গেছে, পেছন দিকটাতেই আঘাত পড়েছে যার জন্য এটা পেছনটা পুরো ভেঙে চুটচুরে হয়ে গেছে। তো এটাকে এখন ফেভিকুইক দিয়ে একটু টাইট দিতে হবে বুঝছো, এটাকে ভেতর দিক থেকে দিয়ে দিব আঠা, ফেভিকুইক যা আছে তাহলে বোঝা যাবে না ঠিক আছে। তো এই দেখো একটা পার্ট জোড়া দিয়ে দিয়েছি, তো এরকমভাবে একটু একটু করে ফেভিকুইক দিয়ে দিলাম, আর এটা কিন্তু ফিক্স হয়ে গেল, তো একটা পার্ট লাগানো হয়ে গেল, এবার বাকি পার্টগুলোও লাগাবো, এইভাবে সেমভাবে লাগাবো আর সুন্দর করে কিন্তু জোড়া লেগে যাবে। তাই যে দেখো এটা হয়ে গেল ফিক্স, তো এইভাবে ঠিকঠাক করতে হয় বুঝছো, জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সব ঠিকঠাক করতে হয়, ভালো করে রাখতে হয়, হ্যাঁ জিনিস তো নষ্ট হবে, তো এত সুন্দর একটা মেমোরেবল জিনিস তো সেটাকে ফেলে দেওয়া তো যাবে না, সব ঠিকঠাক রয়েছে তো এটাকেও তাই ঠিক করে নিলাম। এবার ভেতরের গ্লাস লাগানোর জন্য ওইটা খুলতে হবে,
তো চলে আসলাম বাড়ি। আর এই দেখো ঘড়ি ঠিক হয়ে গেছে, কিভাবে ঠিক করলো দেখতেই পেলে। এক সাইড কভারটা লাগিয়ে তারপর ওখানে হ্যাং করে দেব। বাস একদম ওকে হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও।